সিক্রেটের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। যেখানে সারা বাংলা আজ লড়াই করছে একটি মেয়ের জন্য, সেখানে অভিনেত্রী এবং প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি। অভিনেত্রীকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন সাধারণ মানুষদেরই একজন। নারী স্বাধীনতা এবং নারী সুরক্ষার প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ, মিমিও ব্যতিক্রম নয়। নিজেদের সুরক্ষা এবং স্বাধীনতা নিশ্চিত করতে মিমিও রাস্তায় নেমেছেন প্রতিবাদ করতে, আর তারপরেই তাকে এই ঘৃণ্য একটি মন্তব্যের শিকার হতে হবে যা তিনি নিজেও ভাবতে পারেননি। প্রতিবাদের কারণে মিমিকে এক ব্যক্তি ঠিক একথাই বললেন, ধর্ষণটা মিমির সাথে হলে খুব ভালো হতো। অভিনেত্রীর নজর এড়ায়নি এই ধরনের ঘৃণ্য মন্তব্য। তিনি সমাজ মাধ্যমে সেই কমেন্টটি শেয়ার করে লিখেছেন, আমরা কিসের জন্য লড়াই করছি। পাশাপাশি আরেকটি মন্তব্য চোখে পড়ল যেটি দেখলে শিউরে উঠতে হয়। ভয়ঙ্কর সেই মন্তব্যে এটুকু অন্তত প্রমাণিত, যেখানে একজন তারকার সম্মান সুরক্ষিত নয়, সাধারণ মানুষের আর কি হবে। সেই মন্তব্যে ঠিক এমনটাই লেখা ছিল, শুধুমাত্র মিমি একটা মেয়ে বলে তাকে গালাগালি করতে পারছি না, নইলে এতক্ষণে দেখিয়ে দিতাম। মিমির সঙ্গে এই ঘটনা যদি ঘটতো তাহলে তাকে 10 লাখ টাকা দিয়ে দিতিস? তাহলে বল মিমিকে আমার রুমে পাঠিয়ে দিস, আমিও 10 লাখ টাকা দিয়ে দেবো পরিবারকে। এই মন্তব্যটি দেখে মিমি যেন ভাষা হারিয়েছেন। মিমি চুপ তো থাকলেনই না, উল্টে টুইটারে কলকাতা পুলিশের কাছে অভিযোগ জানালেন। সারা রাজ্য তথা দেশ আন্দোলনে সামিল হলেও একথা স্বীকার করা যায় যে প্রচুর মেয়েদের তরফ থেকে এমন অভিযোগও আসছে যে আন্দোলনে সামিল হচ্ছেন এমন কিছু পুরুষও, যারা একদম নারী স্বাধীনতার বিরুদ্ধে। উল্লেখ্য, মিমিকে এই ঘৃণ্য হুমকি পেতে দেখে আওয়াজ তুলেছেন সৃজিৎ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তারকাদের ঘেন্না করবেন নিশ্চিন্তে করতে পারেন, কিন্তু ভেবে চিন্তে করুন, কারণ জেলে তো আর ইন্টারনেট নাও পেতে পারেন। সব মিলিয়ে এবার ধর্ষণের হুমকির শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তী।